ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। প্রমাণ করো, হাফ অফ কস ইনভার্স 5 cos x + 3 বাই 5 + 3 cos x ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান এক্স বাই 2। তো এখানে প্রথমেই যেটা প্রদত্ত LHS, সেই পোর্শনটা আমরা ধরে নিচ্ছি। হাফ কস ইনভার্স 5 cos x + 3 বাই 5 + 3 cos x, এটা ইজ ইকুয়াল টু আমরা ধরলাম থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি কস 2 এদিকে গেল, তাহলে কস 2 থিটা ইজ ইকুয়াল টু 5 cos x + 3 ডিভাইডেড বাই 5 + 3 cos x। এবার আমরা লিখছি যোগ ভাগ প্রক্রিয়া, 1 cos 2x 2 থিটা ডিভাইডেড বাই 1 cos 2 থিটা ইজ ইকুয়াল টু, এখানে করছি 5 + 3 cos x - 5 cos x - 3 ডিভাইডেড বাই 5 + 3 cos x + 5 cos x + 3। অর এখানে দেখো 1 - cos 2 থিটা সমান 2 sin² থিটা, 1 + cos 2 থিটা সমান 2 cos² থিটা। তাহলে 2 2 ক্যান্সেল করলাম, তাহলে এখান থেকে এলো tan² থিটা। এটা ইজ ইকুয়াল টু এদিকে দেখো 5 - 3 2 - 3 - 5 2 cos x, আর এখানে 5 + 3 8 + 8 cos x। অর tan² x tan² থিটা, এটা ইজ ইকুয়াল টু ওপর থেকে 2 কমন নিলাম, তাহলে পড়ে রইল 1 - cos x, নিচের থেকে 8 কমন নিয়ে নিলাম, পড়ে রইল 1 + cos x। এখানে 2 ক্যান্সেল করে দাও, 2 4 যার, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে tan² থিটা ইজ ইকুয়াল টু 1/4। একইভাবে দেখো এখানে এসছে 1 - cos x / 1 cos x, তার মানে tan² x/2। তাহলে সেক্ষেত্রে আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ tan x/2। আমি শুধু থিটার মুখ্য মানের জন্য নিচ্ছি, তাই নেগেটিভ সাইন নিলাম না। তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ট্যান ইনভার্স হাফ tan x/2। তার মানে থিটা ইজ ইকুয়াল টু এটা ধরে আমরা থিটা ইজ ইকুয়াল টু এটা পৌঁছলাম। তার মানে আমি কি বলতে পারি, হাফ কস ইনভার্স 5 cos x + 3 বাই 5 + 3 cos x ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ tan x/2। প্রমাণিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।